আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি এখনো বলছি বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে সিনহা মারার করেছে সরকার। প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে, প্রমাণ নেন। 3,500-এর কাছাকাছি যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের মধ্য দিয়ে, সেই ক্রস ফায়ারের আইনে কে সই করেছে? সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্রস ফায়ারের বেআইনি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে তোমরা মানুষ মারো। পুলিশের বাবার ক্ষমতা নয়, র‍্যাবের বাবার ক্ষমতা নয় সরকারের নির্দেশ ছাড়া কাউকে হত্যা করার। সিনহা মারার, জাফর মারার সহ যে ক্রস ফায়ার গুলো হয়েছে সবগুলোর দায় সরকারের। এই দায় তারা কোত্থেকে পেল? আপনারা দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের ইন্ডেমনিটি করেছিল পাপিষ্ট শয়তানেরা, যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো বিচার বাংলাদেশে না হয়। আপনারা দেখেন এই ক্রস ফায়ার গুলো যে হচ্ছে, এই ক্রস ফায়ারের বিরুদ্ধে যারা এই ক্রস ফায়ারের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কেউ হাইকোর্টে যাচ্ছে না, কোর্টে যাচ্ছে না। কারণ হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ইন্ডেমনিটি করা হয়েছিল সেই ইন্ডেমনিটির পরে যে ক্রস ফায়ারগুলো হচ্ছে সেই ক্রস ফায়ারগুলোতে অলিখিত ইন্ডেমনিটি জারি করেছে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার। সুতরাং গোড়ায় গলত থাকলে আমরা বলি বিসমিল্লায় গলত থাকলে যা হয়, বিসমিল্লায় গলত আমরা বারবার বলেছি। এই ধরনের রাষ্ট্র, এই ধরনের অমানবিক রাষ্ট্র কখন কায়েম হয়? যখন সংবিধানে বলা হয়েছে, কি বলা হয়েছে, জনগণই সকলের ক্ষমতার উৎস। আচ্ছা, এখানে 200-300 মানুষ আছেন, আমরা জিজ্ঞেস করতে চাই আসলে কি জনগণ সকল ক্ষমতার উৎস? না। তাহলে কে ক্ষমতার উৎস? অবৈধ সরকারগুলো এবং বৈধ সরকারগুলো হচ্ছে এবং তাদের নেতা মন্ত্রীরা হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাহলে কি করতে হবে? যে সংবিধান 49 বছর ধরে শয়তানদেরকে, শোষকদেরকে, নির্যাতকদেরকে, নিপীড়কদেরকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা জনগণকে কেড়ে নিতে হবে।